গান্ধী জয়ন্তী উপলক্ষে মালদা টাউন স্টেশনের ডিজেল শেড এলাকায় স্বচ্ছ ভারত কর্মসূচি উপলক্ষে সাফাই অভিযানে নামলেন রেডের উচ্চপদস্থ কর্তা আধিকারিকেরা। গান্ধী জয়ন্তী উপলক্ষে মালদা টাউন স্টেশনের ডিজেল শেড এলাকায় স্বচ্ছ ভারত কর্মসূচি উপলক্ষে সাফাই অভিযানে নামলেন রেলের উচ্চপদস্থ কর্তা আধিকারিকেরা। এদিন সকাল থেকে রেলের আধিকারিকেরা শুরু করেন সাফাই কর্মসূচি। নর্থ ইস্ট রেলের সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এস কে সিং এর উদ্যোগে এই সাফাই অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি, উদয় শঙ্কর দাস, গোপাল দেবনাথ, রেলকর্মী সহ রেলের একাধিক কর্তা আধিকারিকেরা। ঝাড়ু হাতে রেল কর্মীদের সাথে সাথে কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারিও হাত মেলান সাফাই অভিযানে, গোটা ডিজেল শেড এলাকা পরিষ্কার করেন। এছাড়াও এদিন সমস্ত রেলের কর্তারা শপথ নেন, তারা প্রতিদিন কাজের শেষে 2 ঘন্টা করে সাফাই চালাবেন ডিজেল শেড এলাকায়। আজ আপ লোগো কা প্রোগ্রাম কিয়া রাখা হ্যায়? আজ আজ ডিজেল শেড কে সবি কর্মচারী ইকট্ঠে হো করকে সবসে পহলে হাম লোগো নে প্রেরণা ইয়ে স্বচ্ছতা কি শপথ লিয়া হ্যায়। इसके बाद हम लोग सफाई अभियान की शुरुआत करेंगे और उसमें सबसे हमारा महत्वपूर्ण काम है कि हम प्लास्टिक के प्रति सभी लोगों को जागरूक करेंगे ताकि हमने इलाके को सभी लोग साफ रख सकें और सफाई के प्रति अधिक आदमी कम से कम 2 घंटे सप्ताह से, और यही हमारे माननीय प्रधानमंत्री का मिशन है कि हमें विशेष एक अभियान के रूप में चालू करना है। আজকে কি প্রোগ্রাম করা হচ্ছে এখানে? আজকে আমরা মালদা ডিজেল শেডের উদ্যোগে যারা সারা ভারতবর্ষে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে রেলের তরফ থেকে, সেটাই আমাদের মাননীয় সিনিয়র ডিএমই সাহেবের নেতৃত্বে আমরা আজকে মালদা ডিজেল শেডে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানুষকে বার্তা দিতে চাইছি যে প্লাস্টিক বর্জন করুন। সেটার জন্য সিনিয়র ডিএমই সাহেব এবং ডিজেলের যারা স্টাফরা আছেন সবাই উদ্যোগ নিয়েছেন, আমাকেও ডেকেছেন, আমিও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। মানে এটা কোথা থেকে কোথায় সাফাই অভিযান? ডিজেল শেডের কার শেড থেকে শুরু হয়েছে আপ টু আমাদের ডিজেল শেডের মোড় পর্যন্ত যতটুকু রেলের এলাকা এবং সিভিল এলাকা আছে সমস্ত তারা ছাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং প্লাস্টিক বর্জন করবেন, সেটা মানুষকে আহ্বান করছেন। আমরা আজকের দিনে এই কর্মসূচি দিয়ে মানুষকে আহ্বান করতে চাইছি যে মানুষ সচেতন হন, স্বচ্ছ ভারত তৈরি করুন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।